শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ দল। আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন তিনি। সবশেষ ওয়ানডে ম্যাচে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান এই উইকেট রক্ষক ব্যাটার। সে সময় ফিজিও বায়েজিদুল ইসলামের কাছে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। ম্যাজিক স্প্রের পর আঙুলের টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান মুশফিক। এরপর স্ক্যান রিপোর্টে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরে। ধারণা করা হচ্ছে তার সেরে উঠতে অন্তত 3-4 সপ্তাহ সময় লাগবে, ফলে 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলা হবে না তার। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তার বিকল্প হিসাবে কে দলে জায়গা পাবেন তাও নিশ্চিত করা হয়নি। সেটাই, কে আসলে দলে জায়গা পাবেন সেটা নিশ্চিত করা হয়নি। তবে মুশফিকুর রহিম যে ছিটকে গেছেন এটা তো স্পষ্ট, অফিসিয়ালি সেটা জানিয়ে দেওয়া হয়েছে, এবং এটা একটা বড় ক্ষতি বলা যায়। কারণ যে ছন্দে তিনি ছিলেন লঙ্কানদের বিপক্ষেও, যে ধরনের তার ট্র্যাক রেকর্ড, সব মিলিয়ে বাংলাদেশ টেস্টে মুশফিককে তো মিস করবে নিঃসন্দেহে। অবশ্যই, স্পেশালি তার অভিজ্ঞতাটাকে হয়তোবা মিস করবে, কারণ তরুণরা বেশ ভালো করছে ওয়ানডে টি টোয়েন্টিতে দেখা গিয়েছে, বাট টেস্টে হয়তোবা অভিজ্ঞতার একটা বিষয় থাকতে পারে। আমার মনে হয় যে স্পেশালিস্টে আরও ভালোভাবে বলতে পারবে। একেবারে, আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফাহিম রহমান, ক্রিকেট বিশ্লেষক, তাকে স্বাগত জানাতে চাই। প্লিজ ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন, থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো ভালো। প্লিজ হাউ আর ইউ? এই তো বেশ ভালো। অন্তত ওয়ানডে সিরিজটা জয়ের পর বেশ ভালোই কাটছিল সবকিছু। মুশফিক একটা সেলিব্রেশনও করলেন, তাক লাগিয়ে দিয়েছে, সেটা দিয়ে আমরা বলছিলাম অফেয়ার, এবং তারপরে এই খবরটা এলো। হাতের যে ব্যথাটা বা আঙুলের যে চোটটা তার স্ক্রিনে বলটা, সেটা লাগার পরেই মনে হচ্ছিল আসলে বেশ বড় আকারে লেগেছে, কারণ অনেকক্ষণ সময় নিয়ে ফিজিও দেখছিলেন। Yeah, right, definitely. এখন ইঞ্জুরি পার অফ ইউর ক্যারিয়ার, ইঞ্জুরি পার অফ স্পোর্টস, এখন তো কিছু করার থাকে না। বাট শিওরলি বাংলাদেশ টিম মুশফিককে ব্যাডলি মিস করবে, বিকজ আপনি যদি শ্রীলঙ্কার এগেনস্টে মুশফিকের স্ট্যাটস দেখেন টেস্টে, মুশফিক তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। 17টা টেস্ট ম্যাচ মুশফিক খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং তার 3টা সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার এগেনস্টে, এর ভিতরে একটা ডাবল সেঞ্চুরি আছে, 200 হচ্ছে হাইয়েস্ট। এবং তার যে ব্যাটিং গড় শ্রীলঙ্কার এগেনস্টে সেটা অলমোস্ট 54, তার ক্যারিয়ার এভারেজ হচ্ছে 38, শ্রীলঙ্কার এগেনস্টে তার ব্যাটিং এভারেজ হচ্ছে 54। সো শ্রীলঙ্কার এগেনস্টে সে ব্যাট করতে পছন্দ করে, আমরা ওয়ানডেতে দেখেছি সেখানেও সে আসলে রান করেছে। বাট ইটস ভেরি আনফর্চুনেট যে মুশফিক আসলে রুলড আউট হয়ে গেছে এই টেস্ট সিরিজ থেকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট সিরিজ, বিকজ ইউনো যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা সাইকেল চলমান, সেখানে বাংলাদেশ নিউজিল্যান্ডের এগেনস্টে রেজাল্ট পেয়েছে, সো শ্রীলঙ্কার এগেনস্টে শিওরলি ঘরের মাটিতে বাংলাদেশ তো রেজাল্ট পেতে চাইবেই।